পয়লা বৈশাখের সন্ধ্যা, উৎসব মুখর তিলোত্তমায় ভয়াবহ অগ্নিকাণ্ড চিনার পার্কে, দুর্ঘটনায় ভস্মীভূত একাধিক রেস্তোরাঁ। রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা চালানো। সত্যি ফুটপাতে রমরমিয়ে ব্যবসা চলছে কিনা খোঁজ নিতে সোমবারও ঘটনাস্থলে পৌঁছে যায় সিএন। অভিযোগের প্রসঙ্গ সামনে এনে চিনার পার্কের চরম অব্যবস্থার ছবি তুলে ধরতেই অভিযোগ অস্বীকার রেস্তোরাঁ কর্মচারী। কর্মচারীর দাবি, ফুটপাতের ওপর অন্যায়ভাবে রেস্তোরাঁর ব্যবসা চলছে না, তাদের রেস্তোরাঁ সম্পূর্ণ বৈধ, যার তথ্য প্রমাণ আছে কোম্পানির মালিকের কাছে। অনুমতি কেন? এটা আমাদের এতটা আগে থেকে চলতো, এটা ফুটপাথ থরি আছে, এটা এত পর্যন্ত আমাদের ফুটপাথ না, এটা ফুটপাথ নয়, লিগ্যাল লিগ্যাল যত দোকান আছে সব দোকান লিগ্যাল লিগ্যাল অনলিগ্যাল না। এখানকার যারা সিকিউরিটি রয়েছেন তারা কিন্তু কার্যত বলছেন যে তাদের কাছে লিগ্যাল পেপার রয়েছে, সেই লিগ্যাল পেপার তাদের কাছে এই মুহূর্তে নেই, কিন্তু মালিকের কাছে তাদের লিগ্যাল পেপার রয়েছে। কিন্তু আমার চিত্র সাংবাদিক একটা ছবি দেখাচ্ছে, যে জায়গাটিকে তারা ফুটপাথ বলছেন সেই জায়গা দিয়ে চার চাকা গাড়ি যাচ্ছে, সেই জায়গা দিয়ে যানবাহন চলাচল করছে এবং সেই একই জায়গা দিয়ে মানুষও চলাচল করছে। চিনার পার্কের অগ্নিকাণ্ডে নিমেষের মধ্যে সেই আগুন গ্রাস করে তিনটি রেস্তোরাঁ ও একটি মিষ্টির দোকান। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা, তড়িঘড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় গোটা এলাকায়, কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে সাধারণ মানুষের চলার পথ আটকে কিভাবে দিনের পর দিন রেস্তোরাঁর ব্যবসা চলল প্রশ্ন সাধারণ মানুষের। সরকারি ফুটপাথ আছে, পাঁচ ছ ফুট আছে ওখানে, এটা তো দখল করে আছে। তারা বলছে লিগ্যাল পেপার না, লিগ্যাল পেপার বললে হবে না, ফুটপাথটা যাবে কোথায়, এটা তো রোড, এটা ওরাও তো এই রাস্তা দিয়ে যাচ্ছে, সব জিনিস মানুষ বলবে তখনই ওরা বুঝবে এটা ঠিক নেই, সব ওরা দেখে সব জানে, ওদের নিজেই বোঝা উচিত যে কি ঠিক কি ঠিক নেই। নির্বাচনের প্রাক্কালে ফের প্রকাশ্যে প্রশাসনের গাফিলতির ছবি, কিন্তু সরকারের নজর এড়িয়ে কিভাবে ফুটপাথ দখল করে ব্যবসা চলছিল, রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ এখনো গ্রহণ করেননি স্থানীয় কাউন্সিলর, প্রশ্ন থাকলেও ভোটের বাজারে জবাব অধরাই। সেই যেখান দিয়ে যানবাহন চলাচল করছে সেখান দিয়ে সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে, কিন্তু ফুটপাথ দখল করে নেওয়া হয়েছে, তাহলে প্রশাসনের নজর এতদিন পর্যন্ত কোথায় ছিল এবং ঘটনার পরেও এখন কি কোনো রকমভাবে প্রশাসনের তরফ থেকে তৎপরতা লক্ষ্য করা যাবে, সেদিকেই নজর থাকবে। ক্যামেরায় শুভমা দাসের সঙ্গে মেঘা রায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।